রাজ্যের মুখ্যমন্ত্রী তার দলীয় কর্মীদের বারবার নির্দেশ দিয়েছে অসামাজিক ক্রিয়াকর্ম থেকে বিরত থাকতে, দলকে শৃঙ্খলাবদ্ধ করতে নানা রকম চিন্তা ভাবনা করছেন। কিন্তু কতিপয় কর্মী সমর্থক নানা রকম অসামাজিক কাজ করে দলকে বিব্রত করে চলেছে। লোকসভা নির্বাচনে দলীয় প্রার্থীদের জয়ী করার লক্ষ্যে রাজ্যে এ প্রান্ত থেকে ও প্রান্ত ছুটে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। ঠিক সেই সময় অসৎ এক তৃণমূল কর্মী নৃত্যশিল্পীর সাথে অশ্লীল নৃত্য পরিবেশন করেন। এই দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ায় ওই এলাকায় তৃণমূল কংগ্রেস কর্মীদের মুখ পুড়েছে। উল্লেখ্য, গত 31 মার্চ পশ্চিম মেদিনীপুরের ডেবড়া ব্লকের 1 নম্বর ভবানীপুর গ্রাম পঞ্চায়েতের পাটনা সমবায় সমিতিতে তৃণমূলের বর্তমান বোর্ড মেম্বার নরহরি বেরা সপ্তম দলের দিন একটি অনুষ্ঠানে এক নৃত্যশিল্পীর সাথে অশ্লীল নৃত্য করছেন। এই ছবি প্রকাশ্যে আসার পর বিরোধীরা তৃণমূল কংগ্রেসের অপসংস্কৃতির বিরুদ্ধে সরব হয়েছেন। প্রকৃতপক্ষে পশ্চিমবঙ্গের মানুষ দেখুক কোন রাজনৈতিক দলকে তারা ক্ষমতায় এনেছে। এই রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস বিজেপিকে সংস্কৃতি শেখাতে আসে। আজকে যদি তৃণমূল কংগ্রেসের ক্ষমতা থাকে, তাহলে তৃণমূল কংগ্রেসের ওই নেতা যে অপসংস্কৃতিক কাণ্ড ঘটিয়েছে, যিনি ওই পাটনা সমবায় সমিতির দায়িত্বে আছেন, যদি ক্ষমতা থাকে তৃণমূল কংগ্রেস ওই অপসংস্কৃতি সম্পন্ন নেতাকে বহিষ্কার করুক। আজকে তৃণমূল কংগ্রেসের কাছ থেকে বিজেপিকে শিখতে হবে সংস্কৃতি। আজকে যে ঘটনা ওই নেতা ঘটিয়েছে, সেটা অপসংস্কৃতির এক চূড়ান্ত পর্যায়ে চলে গেছে। আজকে এই ঘটনা এবড়াতে আড়ালে আবডালে ঘটেছে, বহু ঘটনা প্রকাশ্যে ঘটছে, কোনো কোনো ঘটনা অন্ধকারে ঘটছে। গোটা পশ্চিমবঙ্গকে তৃণমূল কংগ্রেস একটা অপসংস্কৃতির রাজ্যে রূপান্তরিত করেছে। দেবরার মানুষ, ঘাটালের মানুষ আসন্ন নির্বাচনে জবাব দেবে এবং তারা প্রকৃত পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষের সংস্কৃতিকে ফিরিয়ে এনে প্রমাণ করবে যে এই ভারতবর্ষ, এই পশ্চিমবঙ্গ সেই পশ্চিমবঙ্গ, সেই ভারতবর্ষ যা বিজেপির দ্বারাই সঠিক পথে পরিচালিত হবে। একজন সমবায় সমিতির সদস্য প্রকাশ্যে সাধারণ মানুষের সামনে এইরূপ কুরুচিকর নৃত্য দেখে সাধারণ মানুষও নানা রকম মত প্রকাশ করেছেন। আমরা খারাপ চোখেই দেখছি। এরপর আপনাদের প্রতিক্রিয়া কি? প্রতিক্রিয়াটা ওটা ভাববে কমিটি। কমিটি বলতে কেন কমিটি? ওই সমবায় সমিতির যে বোর্ড আছে, ওনারা ভাবনা চিন্তা করবেন কি করবেন। দলের ভাবমূর্তি নষ্ট হলে দল তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে নেবে। আমরা এরকম কোনো অঙ্গভঙ্গি, নাচ, অশ্লীল, আমরা সংস্কৃতি পছন্দ করি, কিন্তু আমাদের দলের যদি কোনো কর্মী, যদিও আমি জানিও না, চিনিও না, শুনিও নি, এই প্রথম শুনলাম, তবে যদি এরকম কোনো অশ্লীল কোনো কিছু করে থাকে, দল তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে নেবে। অঞ্চল সভাপতি তার যা কর্তব্য করেছে, এবার আমরা পরে খতিয়ে দেখবো ব্যাপারটা কী আছে। আমরা দেখবো আগে দেখি সমস্ত ব্যাপারটা। আমি জানি না, এই প্রথম শুনলাম। কবে 31 তারিখ গেছে? আজকে 3 তারিখ। যদিও পশ্চিম মেদিনীপুরে তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অজিত মাইতি জানান, তার দল এরূপ অশ্লীল নৃত্যকে সমর্থন করে না। যদি দলের কেউ এর সঙ্গে জড়িত থাকে, তাহলে দল কঠোর সিদ্ধান্ত নেবে। ওকে, আমি শুনেছি এবং আমি তদন্ত করে দেখেছি, ঘটনাটা সত্য যে পান্না কৃষি উন্নয়ন সমিতির বর্তমান 9 জনের বোর্ড মেম্বারের একজন বর্তমানে জগন্নাথমূলক বিভিন্ন অকর্মের সঙ্গে যুক্ত থাকায় জেলেও মাঝে মাঝে যায়, বর্তমানে জেলে ছিলেন। তো উনি সমবায় সমিতিটা দেখতেন এবং হোলির একটা অনুষ্ঠানে উনি একবারে জঘন্যতম একটা কাজ করেছে। ওনার দিকে রাতের অন্ধকারে তৃণমূলে নিয়েছে কিছু ব্লক নেতা, তো উনি এখন তৃণমূলেরই বোর্ড মেম্বার। তো এইসব সিপিএম এর এরা হারমাত ছিল, এইসব মানুষ তৃণমূলে এসে তৃণমূলটাকে শেষ করে দিচ্ছে। তাই আমি বলবো, এইসব মানুষের বিরুদ্ধে দল যেমন অবিলম্বে ব্যবস্থা নেয়।
হ্যাঁ, উপনেতৃত্বকে আমি জানিয়েছি এবং গতকাল মিটিং ছিল আমাদের, জানিয়েছি এবং আবার আমি তার উদ্যতম মানে ব্লকে জেলাও আমি এবং রাজ্যেও জানাবো এটুকু। পশ্চিম মেদিনীপুর থেকে প্রসেনজিৎ রায়ের রিপোর্ট, আনন্দবার্তা।